প্রায় দেড় বছর ধরে আমদানি কার্যক্রম রয়েছে কঠোর নিয়ন্ত্রণে, কারণ নিয়ন্ত্রণে নেই দরকারি ডলারের সরবরাহ। এমন নাজুক অবস্থায় বাংলাদেশ ব্যাংকের মন্দের ভালো তথ্য বলছে, পণ্য রপ্তানির বিপরীতে কমছে দেশের বাইরে ডলার ফেলে রাখার প্রবণতা। এনবিআরের তথ্য নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, 2021-22 অর্থ বছরে রপ্তানি হয়েছে 5,208 কোটি 27 লাখ ডলারের পণ্য। আর বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি হয়েছে ঠিকই, কিন্তু ওই অর্থ বছরে দেশে আসেনি 847 কোটি 97 লাখ, মানে প্রায় 8.5 বিলিয়ন ডলার। তবে ট্রেড ক্রেডিটের হালনাগাদ তথ্য, ধীরে ধীরে প্রায় এর সবটুকুই যোগ হয়েছে দেশের রিজার্ভে। যদিও রপ্তানি আয় দেশে আনার যৌক্তিক সময় 120 দিন বহু আগেই পার হলেও এখনও দেশে আসেনি ওই অর্থ বছরের 43 কোটি 80 লাখ ডলার রপ্তানি আয়। একইভাবে 2022-23 অর্থ বছরে 5,555 কোটি 88 লাখ ডলারের পণ্য রপ্তানির তথ্য ইপিবি দিলেও বাংলাদেশ ব্যাংক বলছে এখনও দেশে আসেনি 653 কোটি ডলার। যদিও গেল জুনের শেষ দিকে করা রপ্তানির বিপরীতে ডলার দেশে আনার যৌক্তিক সময় রয়েছে চলতি মাসের শেষ অবধি। এই অবস্থায় চাপে থাকা অর্থনীতিকে স্বাভাবিক করতে আইন অমান্যকারী রপ্তানিকারকদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ বিসিসিআই এর সাবেক সভাপতির। কখন সে শিপমেন্টটা করলো, কখন তার টাকাটা আসার কথা ছিল, সে আসে নাই। পেমেন্ট যদি না আসে, সে কিন্তু দেখা যায় তার ব্যাংক কিন্তু তাকে ওই যে ব্যাক টু ব্যাকের পেমেন্ট করে। এগুলি কিন্তু ইন্ডিভিজুয়ালের ডাটাবেস থেকে বাইর করে করে কিন্তু আমরা স্টেপগুলি নিতে পারি। তবে রপ্তানি আয় দেশে আনার এই ধীর গতি কাটাতে ধীরে চলো নীতিকে বেশি কার্যকর মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। যে সব কোম্পানি ঠিক মতো আনছে না, কেন আনছে না, এসব বিষয়গুলোকে নিয়ে আলাপ করে আগানো উচিত। ব্যাংকিং সিস্টেমটা আসলে কনফিডেন্সের সিস্টেম, খুব ব্যালেন্সিং অ্যাক্ট। খুব বেশি মারমার কাট কাট করতে গেলে ব্যাংকিং পুরো খাতের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে, সেটা নিয়েও ভাবতে হবে আমাদের। জাতীয় সংসদ নির্বাচনের আগে চলতি অর্থ বছর ইচ্ছে করে রপ্তানি আয় দেশের বাইরে ফেলে রাখার প্রবণতা বাড়তে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।